হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। তো আজকেও আপনাদের জন্য থাকবে অনেক মজার মজার কুইজ ও অনেক আকর্ষণীয় পুরস্কার। তো চলুন দেরি না করে খুঁজে বের করি আমাদের আজকের বিজয়ীদের। সো লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা চলে এসেছি আমাদের একটা গ্রুপের কাছে, আসুন ওদের সাথে প্রশ্নোত্তর করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কোথা থেকে এসেছেন? চকরিয়া থেকে। একটা চকরিয়া বলে চিৎকার দেন সবাই। ভাই আপনার নাম? মোহাম্মদ রাসেল। ভাইয়ার নাম? পল্লব মণ্ডল। মোহাম্মদ শিপন। আচ্ছা ভাইয়াদের জন্য একটা সহজ প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের সবার জন্য থাকবে একটি আকর্ষণীয় উপহার। আপনারা কি খেলতে প্রস্তুত? আচ্ছা, আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে চারটি ইংরেজি বর্ণ বলা হবে, একটি বর্ণ দিয়ে তিনটি করে দেশের নাম বলতে হবে, যে কোনো দেশের নামই হতে পারে সেটি। আচ্ছা ঠিক আছে, আমরা কি কনটেস্ট শুরু করব? আচ্ছা, আপনাদের জন্য প্রথম বর্ণটি হচ্ছে এ। এ বর্ণ দিয়ে তিনটি দেশের নাম বলুন। অস্ট্রেলিয়া, আফ্রিকা, আর্জেন্টিনা, আমেরিকা। আরেকবার বলুন, আবার বলুন। আর্জেন্টিনা। আচ্ছা, একটি অস্ট্রেলিয়া, আমেরিকা, আমেরিকা। আচ্ছা, এই তো ভাইয়া পেরেছে তিনটি। তাহলে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বর্ণের দিকে। দ্বিতীয় বর্ণ হচ্ছে এম। এম বর্ণ দিয়ে তিনটি দেশের নাম বলুন। মালয়েশিয়া, মালদ্বীপ, মালি। না, মালি আর মালদ্বীপ থাকি, মায়ানমার। আচ্ছা, এই তো ভাইয়ারা বেড়ে গেছে দ্বিতীয় বর্ষ। আপনাদের জন্য তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ হচ্ছে এস। এস বর্ণ দিয়ে তিনটি দেশের নাম বলুন। শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটি লাস্ট বর্ণ, লাস্ট বর্ণ। না না, চারটা বসে, চারটা চারটা। লাস্ট বর্ণ, লাস্ট বর্ণ হচ্ছে বি দিয়ে। বি দিয়ে তিনটা দেশের নাম। বাংলাদেশ, ভারত, ব্রাজিল। না, ভারত তো না, ব্রাজিল, ব্রাজিল, বেলজিয়াম। আমাদের ভাইয়াদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ভাইয়া ভাইয়া, আপনাদের সাথে একটা কথা বলবো, সবাই একটা দিকে আসে, সব ভাইয়ার একটা দিকে আসে। আমরা ভাইয়া, আপনি একটু সামনে, ভাইয়াদের কাছে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে বলে রাখি, চকরিয়া যদি আপনারা না চেনে থাকেন, কক্সবাজারের সাথে খুবই কাছাকাছি চকরিয়া। তো তাহুয়া ভাইদের জিজ্ঞেস করবো, কক্সবাজারে আজকে আপনারা কয়দিনে, কতক্ষণের জন্য ঘুরতে এসেছেন? সারাদিনের জন্য। সারাদিনের জন্য। আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা রয়েছে? আমরা ইনানি বিচে যাব, তারপরে হিমসুরিতে যাব। এই দুই, এই এই। আপনারা কোন অর্গানাইজেশন থেকে এসেছেন সেগুলো একটু আমাদেরকে বলুন। বলেন 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 বলেন। মেজর ব্রিজ কোম্পানি থেকে, চায়না মেজর ব্রিজ। আমরা চায়না মেজর ব্রিজ কোম্পানি থেকে এসেছি। আমাদের মেন কোম্পানি সিআরইসি, সিআরইসির শাখা আমাদের এমবিসি নাইন কোম্পানি আমাদের। আমরা কক্সবাজার টু দোয়াজারি রেল লাইন হচ্ছে, রেল লাইনের থেকে আসছি আর কি, এটার কাজ করি আমরা। আচ্ছা, তো ভাইয়ারা ভাইয়াদের, তো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের জন্য এটুকুই রেখেছিলাম। আজকে আমরা আমাদের ভাইয়াদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কক্সবাজার শহরে বেড়াতে এসে কেমন লাগছে? বিচে তাহলে একটা চকরিয়া বলে চিৎকার হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন ভাইয়ারা কতটা আনন্দিত ছিল। আপনাদের কাছেও আমাদের এই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কক্সবাজার শহরে বেড়াতে আসেন, এভাবেই আনন্দ করতে পারবেন আপনারাও। আপনারা আপনারা যদি কক্সবাজার শহরে বেড়াতে আসেন, আপনাদের জন্য থাকতে পারে এমনই সব মজার মজার কুইজ কনটেস্ট ও বিভিন্ন ধরনের পুরস্কার। তো আমরা আমাদের দর্শক, আমরা আমাদের পর্যটক বন্ধুদের জন্য এমনই সব আকর্ষণীয় গেম শোর আয়োজন করি, যাতে করে তারা কক্সবাজার শহরে বেড়াতে এসে একটু আনন্দ বোধ করতে পারে। তো ভিউয়ার্স, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব অন আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক অন আওয়ার ফেসবুক পেজ। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ।